এমনিতেই ক্যারিয়ারের বাজে সময় পার করছেন ডেরাসেল। কলকাতার প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেনি ক্যারিবিয়ান এই ভয়ঙ্কর অলরাউন্ডার, যাকে নিয়ে কলকাতার এত শক্তি। আর সেই কিনা ফিটনেস সমস্যার পাশাপাশি ভুগছেন পায়ের সমস্যার কারণে। প্রথমে বল করতে গিয়ে উইকেট পেলেও হাঁপিয়ে যান অ্যান্ডারসন, এক পর্যায়ে মাঠ ছাড়েন, তবে এরপর আবারও মাঠে ফিরেছিলেন অ্যান্ডারসন, এসে আরও একটি উইকেট পান তিনি। কিন্তু এরপর অ্যান্ডারসনের আবারও একই অবস্থা, বোলিং করতে পেরেছেন 2/1 বল, 22 রান খরচ করে তুলে নিয়েছেন 3 উইকেট। উইকেট পেলেও অ্যান্ডারসন পড়েছেন ভয়ঙ্কর ইঞ্জুরিতে, তাই তো ব্যাটিং ইনিংসে অ্যান্ডারসন খেলতে পারবেন কি না সেটা নিয়ে এখন শঙ্কা জেগেছে। কারণ অ্যান্ডারসন তখন হাঁটতেও পারছিলেন না, মাঠ থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে কষ্ট করে কোনো মতে মাঠ ছেড়েছেন তিনি। এখন অ্যান্ডারসন যদি ব্যাটিং করতে না পারেন তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারবেন কি লিটন দাস? না দর্শক, মোটেও নয়। কলকাতার ইম্প্যাক্ট প্লেয়ারদের মধ্যে একমাত্র বিদেশি রয়েছেন ডেভিড ভিসা, যেখানে নামলেই জেসন রয় কিংবা লিটন দাসের। তাই তো অ্যান্ডারসন যদি ব্যাটিং করতে না পারেন সেক্ষেত্রে অ্যান্ডারসনের পরিবর্তে ডেভিড ভিসাকে দেখা যেতে পারে ব্যাটিং করতে, যেখানে অনেক নাটকীয়তা শেষে কলকাতার ফেসবুক পেজেই থেকে গেলেন লিটন দাস। জায়গা হলো না একাদশে, সাইড বেঞ্চেই বসে খেলা দেখতে হচ্ছে দর্শক হিসেবে।